আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল। বরাবরের মতো রান্না রেসিপি নিয়ে আসছি। আমি রান্না করতে অনেক ভালো লাগে, তাই রান্নায় চলে আসলাম। তো আজকের আমার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, তারপরে নিয়েছি তেলাপিয়া মাছ। এগুলো কেটে আমি পরিষ্কার করে লবণ টবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে, একেবারেই পরিষ্কার করে লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছের সাথে গন্ধ আসতে পারে সেজন্য। এখন হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি। আর হলুদ আর লবণ মিশিয়ে নেওয়ার পরে আমি আজকে কী কী রেসিপি করবো সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা যারা ভালো না লাগলেও ঘুরে আসবেন, ঘুরতে দেখতে ভালো লাগতেও পারে। তো আমি এখানে মাছগুলো লবণ দিয়ে দিচ্ছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া আসার জন্য একটু অপেক্ষা করব। তেলটা একটু গরম আসলো, তারপর আমি মাছগুলি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি বেশি গরম হইলে মাছের তেলটা আমার গাড় দিয়ে ছিটে আসবে, সেজন্য আমি তেল হালকা গরমে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফ্রাই প্যান, মাছ লাগার সম্ভাবনা একেবারেই নেই। তো আমি মাছগুলো দিয়ে আমার অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, এই ফাঁকে মাছগুলি আমার এক পিঠ হয়ে গেছে, ভালোভাবেই হয়ে গেছে, যেইভাবে আশা করছি তার চেয়ে বেটার কিছু হয়েছে। তো মাছগুলো আমি একে একে সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর করে মাছগুলি একেবারে উল্টানো হয়ে যাচ্ছে, মাছগুলি কোথায়ও লাগে না, কিছুর সাথে মাছগুলি বেজে যায় না। তো সুন্দর করে মাছের কড়াই যদি ভালো থাকে তাহলে মাছ ভাজতে কিন্তু মজাই লাগে। তো আমার আজকে রেসিপির সাথে আমি আজকে কয় আইটেমের মাছ ভাজছি আর কী কী করি সেগুলি আমি শেয়ার করব। তো এখানে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, তারপরে কী করবো সেটাও আমি দেখাবো। তারপরে এখানে করে নিচ্ছি ইলিশ মাছ। তো এই মাছগুলি আমি সবগুলো পরিষ্কার করে, একেবারে পরিষ্কার করা পর্যন্ত হয়তো বা দেখানো হয় না। তো পরিষ্কার করে মাছগুলো যদিও ছোটো আছে, তারপর পরিষ্কার টরিষ্কার করে কেটে নিচ্ছি। তারপরেও দেখেন ছোটো মাছের ভিতর কীভাবে ডিম হয়েছে, ডিমে একেবারে ভরপুর ডিম। মাছগুলো যদিও ছোটো, তারপরে ভরপুর ডিম। তারপরে আমি ইলিশ মাছ খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি অনেক ইলিশ মাছ খাই, ছোটো বড় ইলিশ মাছ আমার কাছে কোনো আমার কাছে কোনো খারাপ লাগার কিছু নেই। আমি সম্পূর্ণ ইলিশ মাছ খেতে আমার অনেক পছন্দ, আর আমি সব কিছু রান্না করতে আমার অনেক পছন্দ। রান্নার ভিতরে আদর, ভালোবাসা সব কিছু থাকলে যে কোনো রান্নাই সুন্দর হয়। তো আমি এখানে মাছগুলি ভেজে নিচ্ছি। আমি আস্তে আস্তে ইলিশ মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে ফেলবো। তারপরে আমি নিয়েছি এখন চিংড়ি মাছ। তো এখানে চিংড়ি মাছটা আমি প্রথমে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে পরিষ্কার করে নিয়ে আবারও এটার সাথে লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু মাছটি দিতে হবে, ভুলে গেলে চলবে না। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলে দিচ্ছি, যে নতুন রাঁধুনি যারা তারা কিন্তু অনেক সময় লবণ দিতে ভুলে যান। আমিও সেই রকমের ব্যতিক্রম কিছু হচ্ছে না, আমারও এরকম হয়েছে, অনেক হয়েছে। তো আমি মাছগুলো লবণ দিয়ে মেখে তারপরে দেন আমি এই তো ভেজে নিচ্ছি। তো আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে, আমি আবারও বলে নিচ্ছি, একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। আমার ঘরানা রান্না, আমি যখন যেটা খাই সেটাই আমি রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা যারা নতুন আছেন তারা আমার মতো একটু একটু করে শিখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার কাছ থেকে একটু শিখেন। আর আমার চ্যানেলটা ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে এই